আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওটিতে এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব, এই অধ্যায় হতে চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে। আমাদের এর আগের ভিডিওতে একই অধ্যায় হতে ঢাকা বোর্ড 2019 সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছিল। আমাদের আগের ঢাকা বোর্ড 2019 সালে সমাধানকৃত ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই সাথে এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আরও বিভিন্ন অধ্যায়ের সমাধানকৃত অঙ্কের ভিডিও লিঙ্ক সমূহ দেওয়া থাকবে, আমরা সেখান থেকে আগের ভিডিও সমূহ দেখে নিতে পারব। চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসা প্রশ্নটি পড়ে নিব। সাকিব, তামিম ও সৌম্য একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা কারবারের লাভ লোকসান যথাক্রমে 3:2:1 বন্টন করে নেয়। 2018 সালে পহেলা জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল সাকিব 50,000 টাকা, তামিম 30,000 টাকা এবং সৌম্য 20,000 টাকা। সাকিব প্রতি মাসে 900 টাকা বেতন গ্রহণ করে মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 5% হারে সুদ ধার্য করার সিদ্ধান্ত হয়। তামিম পহেলা জুলাই তারিখে 7,000 টাকা এবং সৌম্য পহেলা অক্টোবর তারিখে 4,000 টাকা ব্যবসায় হতে নগদ উত্তোলন করেছে। এছাড়া সাকিব ব্যবসায় হতে 3,000 টাকা মূল্যের পণ্য উত্তোলন করেছেন। সাকিবের বেতন ডেবিট করার পর অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের কারবারের লাভ 16,765 টাকায় উপনীত হয়। তাহলে এক্ষেত্রে আমাদের যে সমন্বয় সমূহ রয়েছে সেখান থেকে সাকিবের বেতনটা ডেবিট করা হয়েছে, তবে অন্যান্য সমন্বয়গুলো সমন্বয় সাধন করা হয় নাই। তাহলে আমরা এখানে সাকিবের বেতনটা দেখাবো না, বাকি যেগুলো রয়েছে সমন্বয় সমূহ সেগুলো দেখাতে হবে। তাহলে ক ক গ তিনটি প্রশ্ন রয়েছে। ক নম্বর প্রশ্নটি হচ্ছে নগদ উত্তোলনের সুদ নির্ণয় করো, অর্থাৎ এখানে নগদ উত্তোলন করছে পণ্য উত্তোলন করছে, সেখান থেকে আমাদের শুধুমাত্র নগদ টাকা উত্তোলনের সুদটা নির্ণয় করতে বলা হয়েছে। খ নম্বর কাজটি হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করো, আর গ নম্বর কাজটি হচ্ছে প্রতিষ্ঠানের সাকিব ও সৌম্যের দাবি নির্ণয় করো, অর্থাৎ সাকিব ও সৌম্যের জন্য আমাদের অংশীদারদের মূলধন হিসাবটি প্রস্তুত করতে হবে। প্রথমে ক নম্বর কাজে এসে আমরা নগদ উত্তোলনের সুদটি নির্ণয় করব। তাহলে একটু যদি প্রশ্নে খেয়াল করে দেখি, তামিম পহেলা জুলাই তারিখে 7,000 টাকা এবং সৌম্য পহেলা অক্টোবর তারিখে 4,000 টাকা ব্যবসায় হতে উত্তোলন করেছেন। তাহলে আমাদের টাকা উত্তোলন করেছেন তামিম এবং সৌম্য এই দুইজনই। তাহলে দুজনের নগদ উত্তোলনের উপরই আমরা সুদটা নির্ণয় করব। তাহলে উত্তোলনের সুদের হারটা হচ্ছে 5%। এক্ষেত্রে উত্তোলনের ক্ষেত্রে তারিখ উল্লেখ রয়েছে, তামিম হচ্ছে পহেলা জুলাই, তাহলে পহেলা জুলাই হতে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত, তাহলে তাকে সুদ দিতে হবে 6 মাসের। আবার সৌম্য উত্তোলন করেছে পহেলা অক্টোবর, তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর সৌম্যকে সুদ দিতে হবে 3 মাসে। তাহলে তামিমের সুদের টাকা বের করার জন্য 7,000কে আমরা 5% দিয়ে, 7,000কে আমরা 5% দিয়ে গুণ করেছি, 1 বছরের সুদ বের হয়ে এসেছে। সেটাকে ভারতীয় ভাগ করে 6 দিয়ে যখন গুণ করেছি, 6 মাসের সুদ বের হয়ে এসেছে এবং সেটি হচ্ছে 175 টাকা। একইভাবে সৌম্যর সুদের টাকা বের করার জন্য সৌম্যর উত্তোলন হচ্ছে 4,000 টাকা, সেটাকে 5% দিয়ে গুণ করেছি, 1 বছরের সুদের টাকা বের হয়ে এসেছে। যেহেতু সে পহেলা অক্টোবর তারিখে উত্তোলন করেছে, তাহলে তাকে সুদ দিতে হবে হচ্ছে 3 মাসের, তাই 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করে দিয়েছি, সৌম্যর উত্তোলনের সুদ বের হয়ে আসলো 50 টাকা। 175 টাকা আর 50 টাকা যোগ করে দিলে আমাদের টোটাল উত্তোলনের সুদের পরিমাণ বের হয়ে আসে নগদ টাকার উত্তোলনের উপর, সেটি হচ্ছে 225 টাকা। এবার চলে যাবো খ নাম্বার কাজে। আমাদের খ নাম্বার কাজটি হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করো। আমরা খ নাম্বারে এসে সাকিব, তামিম ও সৌম্যর লাভ লোকসান আবন্টন হিসাব শিরোনামে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য একটি বিবরণী চক প্রস্তুত করে নিয়েছি। এটার এক পাশে ডেবিট পাশ হবে, আর এক পাশে ক্রেডিট পাশ এবং বিবরণ টাকা এক পাশে দুটি করে মোট 4টি গড় হবে। এক্ষেত্রে আমরা ক্রেডিট পাশে প্রথমে যে টাকাটি লিখে দিব সেটি হচ্ছে লাভ লোকসান হিসাব অনুযায়ী এখানে যে নেট লাভের টাকাটি রয়েছে 16,765 টাকা, আমরা সেটা লিখে দিব। তাহলে ক্রেডিট পাশে লিখলাম লাভ লোকসান হিসাব, সেটার অধীনে লিখলাম হচ্ছে নেট লাভ এবং এই টাকাটি হচ্ছে 16,765 টাকা। এরপরে যে সকল সমন্বয়গুলো এখানে দেখানো বাকি ছিল সেগুলো আমরা এখানে সমন্বয় সাধন করে দিব লাভ লোকসান আবন্টন হিসাবে। তাহলে অংশীদারদের মূলধনের সুদ বাকি ছিল, অংশীদারদের উত্তোলনের সুদ বাকি ছিল এবং তার পাশাপাশি সাকিব ব্যবসা হতে পণ্য উত্তোলন করেছে, সেটিও এখানে সমন্বয় সাধন করা বাকি ছিল। তাহলে প্রথমে ডেবিট পাশে এসে আমরা লিখলাম অংশীদারদের মূলধন হিসাব, তার অধীনে লিখলাম হচ্ছে মূলধনের সুদ। তাহলে এক্ষেত্রে মূলধনের সুদের হারটাও হচ্ছে 5%, মূলধন এবং উত্তোলন দুইটার উপরে বার্ষিক 5%। আমরা এখন তাদের মূলধনগুলো দেখে নিব। এক্ষেত্রে সাকিবের মূলধন হচ্ছে 50,000 টাকা, তাহলে তার 5% সুদের পরিমাণ হবে 50,000 টাকার 5%, 2,500 টাকা। তামিমের মূলধন হচ্ছে 30,000 টাকা, তার 5% সুদের পরিমাণ হবে 30,000 টাকার 5%, 1,500 টাকা। এবং সৌম্যর মূলধন হচ্ছে 20,000 টাকা এবং তার 5% সুদের টাকা হবে 20,000 টাকার 5%, 1,000 টাকা।
তাহলে অংশীদারদের মূলধন হিসাবের অধীনে মূলধনের সুদ এই শিরোনামে সাকিবের জন্য 2,500, তামিমের জন্য 1,500 এবং সৌম্যর জন্য 1,000 টাকা মূলধনের সুদ পেলাম। তিনটি টাকায় যখন যোগ করবো আমাদের যোগফল বের হয়ে আসে 5,000 টাকা। এরপরে হচ্ছে আমাদের উত্তোলনের সুদ বাকি রয়েছে, সেটা ক্রেডিট পাশে হবে। অংশীদারদের মূলধন হিসাবে এই শিরোনামে উত্তোলনের সুদের অধীনে যেহেতু দুজনের জন্য উত্তোলনের সুদ আছে, নগদ উত্তোলনের সুদ, তামিম এবং সৌম্য। তামিম হচ্ছে 175 টাকা, সৌম্য হচ্ছে 50 টাকা। তাই তামিমের জন্য লিখলাম 175, সৌম্যর জন্য লিখলাম 50, দুইটা যোগ করে দিলে যোগফল 225 টাকা আসে। তার পাশাপাশি এখানে সাকিব ব্যবসা হতে 3,000 টাকা মূল্যের পণ্য উত্তোলন করেছেন, সেটাও ক্রেডিট পাশে দেখাবো। এটা যেহেতু শুধুমাত্র সাকিবই উত্তোলন করেছেন, নাম হবে সাকিবের মূলধন হিসাব এবং তার অধীনে হবে পণ্য উত্তোলন এবং টাকার পরিমাণ হচ্ছে 3,000 টাকা। সাকিব প্রতি মাসে 900 টাকা করে বেতন গ্রহণ করবে বলে একটা তত্ত্ব ছিল, কিন্তু নিচে বলা আছে সাকিবের বেতন ডেবিট করার পর, অর্থাৎ এই বেতনটা ডেবিট করা হয়ে গেছে, তাই এটা আমাদেরকে আর এখানে দেখাতে হবে না। তাহলে ক্রেডিট পাশে যদি যোগ করি 16,765 টাকা, 225 টাকা এবং 3,000 টাকা যোগ করলে আমাদের যোগফল আসে 19,990 টাকা। সেটা থেকে ডেবিট পাশের 5,000 টাকা যোগ করলে আরো 14,990 টাকা কম থাকে, এই 14,990 টাকা হবে আমাদের জন্য মুনাফা। তাহলে অংশীদারদের মূলধন হিসাবের অধীনে এই মুনাফার অংশ টাকাটা আমরা তিনজনের মধ্যে ভাগ করব, সাকিব, তামিম এবং সৌম্য। তাদের মধ্যে টাকাটা ভাগ করবে হচ্ছে তাদের লাভ লোকসান অনুপাত, সেটা হচ্ছে 3:2:1-এ। এই 14,990 টাকা ভাগ করার জন্য আমাদেরকে প্রথমে অনুপাতগুলো যোগ করতে হবে। এখানে অনুপাতগুলো হচ্ছে 3:2:1, তাহলে 3 এর সাথে 2 যোগ করলে 5, 5 এর সাথে 1 যোগ করলে 6 হয়। তাহলে আমাদের টাকা হচ্ছে 14,990 টাকা, ভাগ করতে হবে এই টাকাটাই মুনাফার টাকা। 14,990 কে আমরা প্রথমে ভাগ করব হচ্ছে 6 দিয়ে। 14,990 কে যখন আমরা 6 দিয়ে ভাগ করব, 2,498.33 আসে, সেটাকে আমরা পূর্ণ সংখ্যা করে 2,498 টাকা ধরবো, এটা হবে 1 ভাগের টাকা। তাহলে সৌম্যর ভাগটা হচ্ছে 1 ভাগ, অর্থাৎ 3, 2, 1-এর মধ্যে সৌম্যর ভাগটা হচ্ছে 1 ভাগ, তাহলে সৌম্য 2,498 টাকা পাবে। আবার সাকিবের ভাগটা হচ্ছে 3 ভাগ, তাহলে এই টাকাটাকে যখন আমরা আবার 3 দিয়ে গুণ করব, তখন সাকিবের মুনাফার অংশটা বের হয়ে আসবে 495 টাকা। আবার এই টাকাকে যখন আমরা 2 দিয়ে গুণ করব, তখন তামিমের মুনাফার অংশটা বের হয়ে আসবে এবং সেটি হবে 4,997 টাকা। এভাবে আমরা তিনজনের মধ্যে মুনাফার অংশটা ভাগ করে দিব, তাহলে 14,990 টাকা এই যোগফল আসবে। ডেবিট পাশে যোগ করলে 19,990 টাকা, ক্রেডিট পাশে যোগ করলো 19,990 টাকা। আমাদের খ নাম্বার কাজটি সম্পন্ন হলো, এবার চলে যাবো গ নাম্বার কাজে। গ নাম্বার কাজটি হচ্ছে প্রতিষ্ঠানের সাকিব ও সৌম্যের নেট দাবি নির্ণয় করো। আমাদের পুরো মূলধন হিসাবটি প্রস্তুত করতে বলে নাই, শুধুমাত্র সাকিব ও সৌম্যের নেট দাবি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে সাকিব ও সৌম্যের জন্য আমাদের মূলধন হিসাবটি প্রস্তুত করলে হয়ে যাবে। তাহলে গ নাম্বারে এসে সাকিব ও সৌম্যের মূলধন হিসাব এই শিরোনামের অধীনে আমরা একটা চপ প্রস্তুত করে নিয়েছি, ডেবিট এবং ক্রেডিট দুটি পাশ, তারিখ বিবরণ, সাকিব এবং সৌম্য দুজনের জন্য আলাদা 2টি টাকার গড়, ক্রেডিট পাশেও তারিখ বিবরণ, সাকিব ও সৌম্য দুজনের জন্য আলাদা করে 2টি টাকার গড়। সাকিব ও সৌম্যের মূলধন হিসাব সম্পন্ন করার জন্য আমরা প্রথম যে কাজটি করবো সেটি হচ্ছে হিসাব বছরের প্রথম দিন অর্থাৎ 2018 সালের জানুয়ারি 1 তারিখ দেখে ক্রেডিট পাশে আমরা ব্যালেন্স বিডি লিখে তাদের প্রারম্ভিক মূলধনের টাকাটা লিখে দিব। আমরা যদি আমাদের মূল প্রশ্নটা একটু খেয়াল করি, এখানে সাকিবের মূলধন হচ্ছে 50,000 টাকা এবং সৌম্যর মূলধন হচ্ছে 20,000 টাকা। তাই সাকিবের ঘরে 50,000 টাকা মূলধনের টাকা উঠবে ব্যালেন্স বিডি বলে, সৌম্যর ঘরে উঠবে হচ্ছে 20,000 টাকা। এরপর অতি যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ডেবিট পাশে গিয়ে 2018 সালের ডিসেম্বর 31 অর্থাৎ হিসাব বছরের শেষ দিন দেখে নগদ উত্তোলন থাকলে সেই টাকাটি তুলে দিতে হবে। এক্ষেত্রে আমাদের দুজনই নগদ টাকা উত্তোলন করেছে, একজন হচ্ছে তামিম 7,000 টাকা এবং অপরজন হচ্ছে সৌম্য 4,000 টাকা। আমরা তামিমের জন্য মূলধন হিসাব প্রস্তুত করতেছি না, তাই তামিমের 7,000 টাকা এখানে আমাদের মূলধন হিসেবে দেখাতে হচ্ছে না, সৌম্যর 4,000 টাকা যেটা উত্তোলন করেছে সেটা আমরা সৌম্যের ঘরে দেখাবো। তাহলে নাম হবে উত্তোলন এবং টাকা বসবে সৌম্যর ঘরে এবং টাকা হচ্ছে 4,000 টাকা। এরপরে যে লাভ লোকসান আবরণ হিসাব প্রস্তুত করেছি সেখানে অংশীদারদের মূলধন হিসাব শিরোনামে যে সকল আইটেম রয়েছে সেগুলো আমরা অংশীদারদের মূলধন হিসাবে স্থানান্তর করব। তাহলে এক্ষেত্রে ডেবিট পাশে যে আইটেমগুলো থাকবে সেগুলোকে আমরা ক্রেডিট পাশে নিয়ে যাব, আবার ক্রেডিট পাশে যে আইটেমগুলো থাকবে সেগুলোকে আমরা ডেবিট পাশে নিয়ে যাব। তাহলে আমরা যদি ডেবিট পাশে খেয়াল করি, ডেবিট পাশে অংশীদারদের মূলধন হিসাবের অধীনে আমরা মূলধনের সুদ দেখতে পাচ্ছি এবং মুনাফার অংশ দেখতে পাচ্ছি। এটা যেহেতু ডেবিট পাশে আছে তাই ক্রেডিট পাশে চলে যাবে, তারিখ হবে ডিসেম্বর 31 তারিখ। তার অধীনে লাভ লোকসান আবরণ হিসাব এই শিরোনামের অধীনে মূলধনের সুদ এবং মুনাফার অংশ 2টি হবে। তাহলে সাকিব এবং সৌম্যর টাকাগুলো আমরা দেখে নিব। সাকিবের মূলধনের সুদ 2,500, সৌম্যর মূলধনের সুদ হচ্ছে 1,000। তাহলে সাকিব এবং সৌম্যর জন্য 2,500 টাকা এবং 1,000 টাকা লিখে দিলাম। আবার মুনাফার অংশে সাকিবের টাকা হচ্ছে 7,495, সৌম্যর টাকা হচ্ছে 2,498।
তাহলে মুনাফার অংশে সাকিবের গোলে 7495 এবং সৌম্যর গোলে 2498 টাকা লিখে দিলাম। এবার চলে আসবো হচ্ছে ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে দেখা যাচ্ছে উত্তোলনের সুদ রয়েছে এবং পণ্য উত্তোলন রয়েছে। উত্তোলনের সুদ তামিম সৌম্য দুইজনের জন্য আছে, এক্ষেত্রে যেহেতু আমরা তামিমের জন্য করতেছি না, সৌম্যর 50 টাকা এটা আসবে, তার পাশাপাশি সাকিবের জন্য পণ্য উত্তোলন, সেটা সাকিবের গোলে 3000 টাকা বসবে। তাই উত্তোলনের সুদ বলে সৌম্যর গড়ে বসছে 50 টাকা, আর পণ্য উত্তোলন বলে শুধুমাত্র সাকিবের গড়ে বসছে 3000 টাকা। তাহলে এর পরবর্তীতে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ডেবিট ক্রেডিটে কোন পাশে টাকাগুলো বড় হয় সেটা দেখবো যোগফল। এক্ষেত্রে সাকিবের গড়ে যেহেতু ক্রেডিট পাশে আগে থেকে 50,000, 2,500 7495 টাকা আছে, তাহলে ক্রেডিট পাশে বড় হবে, তাই ক্রেডিট পাশ যোগ করে দিলে আমাদের ক্রেডিট পাশে যোগ করলে 59,995 টাকা আসবে। সেটা থেকে ডেবিট পাশে 3000 টাকা বাদ দিয়ে দিলে আরো 56,995 টাকা আসবে। এটি হবে ডিসেম্বর 31 তারিখের জন্য ব্যালেন্স সিডি। একইভাবে সোমবার গড়ে 20,000 টাকা, 1,000 টাকা, 2,498 টাকা যোগ করলে 23,498 টাকা আসে। এই 23,498 টাকা থেকে 4,000 টাকা এবং 50 টাকা বাদ দিয়ে দিলে আর 19,448 টাকা থাকে। এই 19,448 টাকা হচ্ছে ব্যালেন্স সিডি 2018 সালের ডিসেম্বর 31 তারিখের জন্য। আবার সেটা তার পরবর্তী দিন অর্থাৎ 2019 সালের জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে যাবে। তাহলে সাকিবের জন্য হচ্ছে 56,995 টাকা এবং সৌম্যর জন্য হচ্ছে 19,448 টাকা। তাহলে সাকিব ও সৌম্যর নেট দাবি হচ্ছে এই 56,995 টাকা এবং 19,448 টাকায়। আমাদের গ নাম্বারে এই কাজটি ছিল। তাহলে আমরা ক ক গ যে 3টি কাজ ছিল, 3টি কাজই সম্পন্ন করেছি। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের আরো গুরুত্বপূর্ণ অংশসমূহ সমাধান করা হবে।